এখন আমাদেরকে আপনারা দুর্ভিক্ষের গল্প শোনান যে 2023 ভয়ঙ্কর, কমায় খাও, এই করো সেই করো, এগুলা শোনানোর দরকার ছিল না। যদি সরকারি এমপি মন্ত্রী আমলাদেরকে ঠিক করতে পারতেন, তাদের খাওয়া যদি বন্ধ করতে পারতেন, দুর্নীতি যদি বন্ধ করতে পারতেন, বাংলাদেশের মতো সম্পদ দুনিয়ার অন্য কোথাও হতো না। আল্লাহরে দোষ দিবেন না যে আল্লাহ অভাব কেন, আর বেটা এই অভাব আল্লাহ দেয় নাই, এটা মানুষ সৃষ্টির অভাব। আল্লাহ আমাদেরকে রিজিক কম দেয় নাই, রিজিক আল্লাহ অনেক দিয়েছে। আপনি যদি বলেন তাইলে দুর্ভিক্ষ কেন আসবে, আমি বলবো এই দুর্ভিক্ষ আপনার আমার মতো কিছু পাপি বান্দার সৃষ্টি দুর্ভিক্ষ, এটা আল্লাহর সৃষ্টি দুর্ভিক্ষ নয়, আল্লাহ তার মুমিনদের দুর্ভিক্ষ দিয়ে মারবেন না। আমার আল্লাহ বলে গোলাম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ও গোলাম, কোন জনপদের লোকেরা যদি ইমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলে, আমি আল্লাহকে ভয় করে চলে, ওই জনপদের অধিবাসীদের জন্য আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই। কে খুলে দেন? তবে শর্ত হচ্ছে ইমান আনতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আবার উল্টা এনেন কথাটা, যদি ইমানে ভেজাল থাকে আর যদি তাকওয়া না থাকে, তাহলে রিজিক তো বাড়ায় না, বরং রিজিক আল্লাহ তাআলা আরো কমিয়ে দেয়, তখনই আমাদের সামনে দুর্ভিক্ষের সৃষ্টি হয়ে যায়, তখনই আমাদের রিজার্ভ শেষ হয়ে যায়, রিজার্ভ নাই, রিজার্ভ নাই। আপনি বলবেন হুজুর এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি? আমি বলবো অবশ্যই আছে ভাই, কারণ ওই সরকারি অফিসার সরকারি অফিসে বসে তার মধ্যে যদি তাকওয়া থাকে, আমানতদারিতা থাকে, তাহলে সে কখনো জনগণের কোটি কোটি টাকা কলমের খোঁচায় নিজের অ্যাকাউন্টে ঢুকাবে না। আর সরকারি অফিসাররা যখন আল্লাহর তাকওয়া নীতি অবলম্বন করে চলবে, তখনই সোনার বাংলা সত্যিকারের সোনার মদিনার মতো হয়ে যাবে। কি চমৎকার একটা বিষয় দেখেন, মুমিনদের জন্য আল্লাহ তাআলা কিভাবে রিজিকের ব্যবস্থা করেন। আমাদের জাতীয় মাছের নাম কি খান তো আপনারা, বলেন তো দেখি, বাংলাদেশের সবচেয়ে কোন নদীর ইলিশ সবচেয়ে মজা? হ্যাঁ, উনি বলছে পদ্মার ইলিশ, আপনারা কি একমত? আসলেই পদ্মার ইলিশ, পদ্মার ইলিশের মতো স্বাদ অন্য কোনো ইলিশে আপনি পাবেন না, পদ্মার ইলিশ সবচেয়ে মজা। একই নদী ভারতের মধ্য দিয়ে বহমান, ভারত হয়ে বাংলাদেশে ঢুকেছে, ইন্ডিয়াতে যে অংশটুকু আছে সেটার নাম তারা দিয়েছে গঙ্গা, আর বাংলাদেশ সেটার নাম আমরা দিয়েছি পদ্মা। নদী একটাই, একটাই নদী দুই দেশের মধ্যে আছে, জমিনের উপরে ভাগ আছে, কাঁটা তারের বেড়া আছে, কিন্তু নদীর মধ্যে কি কোনো কাঁটা তারের বেড়া আছে? না। যার ফলে মাছের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোনো পাসপোর্ট ভিসার দরকার হয় না, এই মাছ চাইলে গঙ্গায়ও যেতে পারে, এই মাছ চাইলে গঙ্গা পাড়ি দিয়ে ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশের মধ্যে পদ্মাতেও ঢুকতে পারে, কোনো ব্যারিকেড নাই, কোনো পাসপোর্ট ভিসা দরকার নাই, কোনো ইমিগ্রেশন ক্রস করা দরকার নাই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিরাট গঙ্গা ভারতের মধ্যে যেটুকু রয়েছে, একই নদী যেটুকুর একটু আমরা পেয়েছি পদ্মা, এই বিরাট গঙ্গার মধ্যে ইলিশ পাওয়া যায় না, ইলিশ যদি পাওয়া যায় সেটা খুব কম সংখ্যক, কিন্তু তাতেও স্বাদ হয় না, আর আমার দেশের পদ্মার মধ্যে ইলিশের অভাব হয় না। সুবহানাল্লাহ, বলবেন না? আমি 2020 সালে যখন ভারত সফরে গেলাম কোরআনে কারিমের তাফসিরের জন্য, তখন আমি দেখলাম কলকাতায় এরকম একটা দোকান, দোকানে এরকম করে বিরাট করে লিখা, বিশেষ দ্রষ্টব্য, এখানে বাংলাদেশের পদ্মার ইলিশ পাওয়া যায়, অর্থাৎ আপনার দেশের পদ্মার ইলিশ ইন্ডিয়াতে একটা ব্র্যান্ড। পদ্মার ইলিশ কোথাকার, তো বাংলাদেশের পদ্মার ইলিশ। আমার ভাইরা লক্ষ্য করেন, নদী তো একটাই, এই মাছ তো চাইলে যেখানে সেখানে যেতে পারে, একই নদী থাকার পরেও মধ্যখানে কোনো ব্যারিকেড থাক না থাকার পরেও গঙ্গায় ইলিশ যায় না, গঙ্গা ইলিশ হয় না, হইলেও দুই চারটার মধ্যে স্বাদ পাওয়া যায় না, কিন্তু আমার দেশের পদ্মার মধ্যে ইলিশের অভাব নাই, আর এই ইলিশের মধ্যে স্বাদের তুলনাও হয় না। এই যে আমাদের রিজিকের ব্যবস্থা যিনি করলেন, তিনি কে? তার মানে হচ্ছে আল্লাহর জিকির যত বাড়বে, আল্লাহর প্রশংসা যত বাড়বে, আল্লাহর গোলামি যত বাড়বে, আল্লাহ তাআলা বান্দাদের জন্য রিজিক তত বাড়িয়ে দিবেন।
কথা কয় না আর আল্লাহর গোলামি যত কমবে আল্লাহর নাফরমানি যত বাড়বে তত আল্লাহ তাআলা রিজিককে কমিয়ে দিবেন এজন্য আমরা গোলামি করব কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এক সময় পেয়ারা গাছ ছিল অনেক উঁচা গাছের মগ ডালে উঠে পেয়ারা খেতে হতো 10 15টা পেয়ারা ছোট ছোট সাইজের পেয়ারা একা একজন খেয়ে ফেলতো আর এখন দেখা যায় দিন যত যাচ্ছে পেয়ারা গাছ হয়ে গেছে ছোট এক একটা গাছে এত বড় বড় পেয়ারা ধরে 1.5 কেজি এক একটা পেয়ারা চারজন মিলেও খেতে কষ্ট হয়ে যায় এই যে রিজিক বাড়িয়েছেন তিনি কে আল্লাহ আমার আল্লাহ বলে গোলাম ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ও গোলাম কোন জনপদের লোকেরা যদি ইমান এনে তাকওয়ার নীতি অবলম্বন করে চলে আমি আল্লাহকে ভয় করে চলে ওই জনপদের অধিবাসীদের জন্য আকাশ এবং জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই কে খুলে দেন তবে শর্ত হচ্ছে ইমান আনতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে তাকওয়া অবলম্বন করতে হবে আবার উল্টা এনেন কথাটা যদি ইমানে ভেজাল থাকে আর যদি তাকওয়া না থাকে তাহলে রিজিক তো বাড়ায় না বরং রিজিক আল্লাহ তাআলা আরো কমিয়ে দেয় তখনই আমাদের সামনে দুর্ভিক্ষের সৃষ্টি হয়ে যায় তখনই আমাদের রিজার্ভ শেষ হয়ে যায় রিজার্ভ নাই আপনি বলবেন হুজুর এটার সাথে তাকওয়ার সম্পর্ক কি আমি বলব অবশ্যই আছে ভাই কারণ ওই সরকারি অফিসার সরকারি অফিসে বসে তার মধ্যে যদি তাকওয়া থাকে আমানতদারিতা থাকে তাহলে সে কখনো জনগণের কোটি কোটি টাকা কলমের খোসায় নিজের অ্যাকাউন্টে ঢুকাবে না আর সরকারি অফিসাররা যখন আল্লাহর তাকওয়া নীতি অবলম্বন করে চলবে তখনই সোনার বাংলা সত্যিকারের সোনার মদিনার মতো হয়ে যাবে এখন আমাদেরকে আপনারা দুর্ভিক্ষের গল্প শোনান যে 2023 ভয়ঙ্কর কমায় খাও এই করো সেই করো এগুলা শোনানোর দরকার ছিল না যদি সরকারি এমপি মন্ত্রী আমলাদেরকে ঠিক করতে পারতেন তাদের খাওয়া যদি বন্ধ করতে পারতেন দুর্নীতি যদি বন্ধ করতে পারতেন বাংলাদেশের মতো সম্পদ দুনিয়ার অন্য কোথাও হতো না আল্লাহরে দোষ দিবেন না যে আল্লাহ অভাব কেন আর বেটা এই অভাব আল্লাহ দেয় নাই এটা মানুষ সৃষ্টির অভাব আল্লাহ আমাদেরকে রিজিক কম দেয় নাই রিজিক আল্লাহ অনেক দিয়েছে আপনি যদি বলেন তাইলে দুর্ভিক্ষ কেন আসবে আমি বলবো এই দুর্ভিক্ষ আপনার আমার মতো কিছু পাপি বান্দার সৃষ্টি দুর্ভিক্ষ এটা আল্লাহর সৃষ্টি দুর্ভিক্ষ নয় আল্লাহ তার মুমিনদের দুর্ভিক্ষ দিয়ে মারবেন না কিন্তু আমাদের মধ্যে যখন কিছু চোর বাটপারে ঢুকে যায় তাদেরকে যদি আমরা শাস্তি না দিই আর ওপরে পাঠায় দেই তখন তাদের মতো চোর বাটপারদের জন্যই দুর্নীতি আমাদের কাঁধে চলে আসে আমার ভাইরা লক্ষ্য করেন আমাদের রিজিকের ব্যবস্থা আপনি আমি আর কতটুকু খাই কতটুকু খান আপনি আমি আমাদের চাইতে বেশি রিজিক খায় এরকমের প্রাণী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আছে না নাই আমার আল্লাহ বলে গোলাম ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين سبحان الله বলেন আল্লাহ বলে গোলাম এই দুনিয়াতে যত প্রাণী রয়েছে যত প্রাণী মানে গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত যত প্রাণী রয়েছে দুনিয়াতে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ কাঁধে নিয়েছি সবার রিজিকের ব্যবস্থা যিনি করেন তিনি কে আল্লাহ এবার বিশ্বাস থাকলে জবাব দেন আল্লাহর ভান্ডারে কি অভাব আছে আমাদের বাংলাদেশের রিজার্ভ না হয় প্রায় শেষ পর্যায়ে কিন্তু আল্লাহর ভান্ডারের রিজার্ভ কি শেষ বরং আল্লাহ বলে গোলাম ওয়াল্লাহুল গানিয়ু ওয়া আনতুমুল ফুকারা ও গোলাম আমি আল্লাহ একা ধনী আর বাকি দুনিয়ার সবাই তোরা ফকির আমরা কি আপনি বলবেন আমার চাকতাই বাজারে দোকান আছে চারটা বাড়ি আছে দুইটা পিক আপ আছে দুইটা আমি তো কোটি টাকার মালিক আল্লাহ বলে শুধু তুই না দুনিয়ার যত বড় বিল গেটস আসুক না কেন আমি আল্লাহর কাছে সব হচ্ছে ফকির সব কি
আমরা যে ফকির আল্লাহর কাছে এটা বলতে কি লজ্জা লাগে একমাত্র ধনী যিনি তিনি কে কার ভান্ডার অভাব মুক্ত আর আমাদের মধ্যে অভাব আছে না নাই এজন্য আল্লাহ ধনী আর আমরা সবাই আমরা সবাই ফকির আমরা সবাই গোলাম আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে আপনি আমি যদি আল্লাহর দেখানো পথে কাজ করে যাই আমাদের রিজিকের অভাব কোনোদিন হবে না এটা আল্লাহর ওয়াদা কারণ আপনার আমার চাইতে বেশি রিজিক খায় আল্লাহর সৃষ্টি জগতের মাঝে এরকমের প্রাণী আছে না নাই